বিশ্ব রেকর্ড করতে গিয়ে টানা সাত দিন কান্না, আর তা করতে গিয়ে চোখের পরিণতি হলো ভয়াবহ। কিন্তু কিভাবে ঘটলো এসব? ঘটনাটি ঘটিয়েছে নাইজেরিয়ার এক যুবক। গিনেস বুকে নাম তুলে কৃতিত্ব স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছিলেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই যুবকের নাম টেম্বু এবেরে, তিনি নাইজেরিয়ার নাগরিক। বিশ্ব রেকর্ড করতে টানা কাঁদার জন্য জোর করে চোখে পানি আনার নানা রকম কলাকৌশল করেছিলেন তিনি, আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান তিনি সবকিছুই অস্পষ্ট দেখছেন। প্রতিবেদনে আরও বলা হয়, কে দীর্ঘতম সময়ে কাঁদতে পারেন তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিলেন নাইজেরীয় ওই যুবক। পরে ওই যুবক জানান, 45 মিনিটের জন্য তিনি কিছুই দেখতে পাননি, চোখ ফুলে গিয়েছিল, মাথায়ও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল বলে জানান তিনি। বর্তমানে অবশ্য অনেকটা সুস্থই রয়েছেন, চোখ নিয়েও তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে এত কিছুর পরও হাল ছাড়তে রাজি হননি সেই যুবক। তিনি জানান, কৌশল বদলে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে জানিয়ে দেন তাকে ওই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হচ্ছে। কীর্তি স্থাপনা করে গিনেস বুকে নাম তোলার এই আজগুবি কারবার অবশ্য নাইজেরিয়ায় নতুন কিছু নয়। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে কিছুদিন আগেই এক শেফ টানা 100 ঘন্টা রান্না করে বিশ্ব রেকর্ড করেছিলেন। একটানা 4 দিনেরও বেশি সময়ে 55টিরও বেশি রেসিপির খাবার প্রস্তুত করেছেন তিনি। নাইজেরিয়ার সেই শেফের নাম হিলদা এফিয়ং বাসি। একটানা রান্না করে ভারতীয় শেফ লতা টন্ডনকে হারিয়ে দিয়েছেন তিনি। হিলদা বলেন, বিশ্বের সামনে নাইজেরীয় খাবারকে তুলে ধরতে চান তিনি, এ কারণেই নিজেকে শেফ হিসেবে তৈরি করেছেন এবং নিজের রেসিপিগুলো রান্নার এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, নাইজেরীয় খাবার অনেক বেশি মজাদার ও তৃপ্তিদায়ক। বিশ্বজুড়ে যত বেশি নাইজেরীয় খাবার প্রচার হবে, মানুষ তত বেশি এসব খাবার খেতে আগ্রহী হবেন। নাইজেরিয়ান রন্ধন প্রণালী সেরা। এর আগে 2019 সালে দীর্ঘ 87 ঘন্টা 45 মিনিট রান্না করে বিশ্ব রেকর্ড করেছিলেন ভারতীয় শেফ লতা টন্ডন। তবে হিলদাবাসীর নতুন কীর্তিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান। হিলদাবাসী জানান, প্রথম দিনই হাল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু এর আগের বিশ্ব রেকর্ড তাকে 100 ঘন্টা রান্না করতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, প্রথম দিন আমার জন্য খুবই কঠিন ছিল, আমি প্রথম 6 ঘন্টাতেই রান্না বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কোনো এক জাদুর কারণে আমি এই রেকর্ড করতে পেরেছি, সবার সহায়তায় আমি এই রেকর্ড করতে সক্ষম হয়েছি। এ সময় হিলদাবাসীকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য তার এক বন্ধু 12 ঘন্টা সফর করে তার কাছে ছুটে আসেন। তিনি বলেন, আমি আমার বোন ও বন্ধু বাসীকে সমর্থন করার জন্য 12 ঘন্টার পথ পাড়ি দিয়ে এসেছি, সে আসলে অসাধারণ। তবে শুধুমাত্র বন্ধু নয়, রান্নার সময় স্থানীয় অনেক তারকা ও স্থানীয় বিভিন্ন রাজনীতিবিদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন।